আপনার কবিতা একই সাথে অত্যন্ত রাজনৈতিক এবং অত্যন্ত রোম্যান্টিক এটা কি আমি ঠিক বলছি আমি তো ঠিক এই ধরনের কোন তোমার যেমন ধরুন একটা উদাহরণ দিই তোমাকে অভিবাদন প্রিয়তমা এই কবিতাটি যেটি সুমন চট্টোপাধ্যায় সুর দিয়েছেন এবং গান করেছেন এই কবিতায় রাজনীতি আর প্রেম একসাথে জড়িয়ে আছে এটা তোমার কবিতার ক্ষেত্রে এটা নতুন কিছু না বুঝলে যেমন ধরো তোমার রাজনীতির এলোয়ার কবিতায় দেখবে যে তোমার দেশপ্রেম এবং কি বলে তার দইটা এক হয়ে গেছে বিষ্ণুদেরও কোনো কোনো কবিতাতে এটা দেখা যায় এবং এটা একটা কারণ হচ্ছে যে তোমার রাজনীতিকে যেটা সরাসরি তোমার উচ্চকণ্ঠ রাজনৈতিক যে ভাষা সেই ভাষা থেকে তোমার মুক্তি পাওয়ার জন্যে তোমার খুব সম্ভব আমার মনে হয় দুটো তোমার মেলানো হয়েছে আর কি তুমি সচেতনভাবে হয়তো একটা লাইন প্রথম লাইন আসে বা দ্বিতীয় লাইন আসে তারপরে তোমার আনকনশিয়াস বা সাবকশিয়াস প্রক্রিয়া ওটাকে টেক ওভার করে টেক ওভার করার পর তোমার মানে আর ওর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না তুমি যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা হচ্ছে ম্যানশিপটা কিন্তু তোমার অনুভূতিগুলো যখন আর আধুনিক কবিতার একটা ব্যাপার আছে আধুনিক কবিতার সঙ্গে ধরো মধ্যযুগীয় কবিতা বা রবীন্দ্রনাথের কবিতার তফাৎ সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রতিটি কবিতা দেখবে যে তোমার একটা বিশেষ মেজাজ সে কবিতায় তোমার এক্সপ্লোর করা হচ্ছে কিন্তু তোমার আধুনিক লিরিকের সঙ্গে রবীন্দ্রনাথের লিরিকের বা মধ্যযুগীয় লিরিকের তোমার মূল তফাৎ হচ্ছে যে আধুনিক লিরিকে তোমার বিভিন্ন ধরনের এমনকি পরস্পর বিরোধী তোমার মুড একসঙ্গে এক্সপ্লোর করে তার কারণ তোমার আধুনিক মানুষ এটা আবিষ্কার করেছে যে আমাদের মনস্ক্রিয়া একসঙ্গে বহু উপকরণ কাজ করতে থাকে আর কি একটা কারণ যেখানে প্রেমের সঙ্গে রাজনীতি তোমার মিশ্রণ করতে পারে বুঝে না রাজনীতির সঙ্গে তোমার ব্যক্তিগত তোমার অভিজ্ঞতার মিশ্রণ করতে পারে তো এটার এটা ঠিক মানে প্রোগ্রামের প্রোগ্রাম করে এটা করা যায় না আর কি